খাগড়াছড়ির দীঘিনালায় দুই পক্ষের সংঘর্ষের প্রতিবাদে তিন পার্বত্য জেলায় চলছে 72 ঘণ্টার সড়ক অবরোধ কর্মসূচি। সকাল থেকে সড়কে যান চলাচল একেবারেই কম, তবে জনজীবন স্বাভাবিক রয়েছে অনেকটাই। এদিকে রাঙামাটিতে সংঘর্ষের ঘটনায় বাস, সিএনজি ও ট্রাক ভাঙচুর এবং শ্রমিক আহতের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছেন যৌথ মালিক শ্রমিক নেতারা। ধন্যবাদ মাহমুদ আপনাকে। আমি যেখানে আছি রাঙামাটিতে, আমরা পৌঁছে গেছি চট্টগ্রাম থেকে। তবে যে সড়কটি দেখাতে যাচ্ছি, একটি মাত্র গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রাম রাঙামাটি সড়ক, এই সড়কে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। কোনো কোনো জায়গায় চেকপোস্ট গঠন করা হয়েছে, এখানে সেনাবাহিনী, আনসার, পুলিশ, তারা কিন্তু সেই চেকপোস্টে আমরা তাদেরকে দেখছি। তবে শান্ত পরিবেশ আছে, যেখানে দুদিন ধরে অশান্ত হয়ে উঠেছে পাহাড়, সেই পাহাড়ের জনপদে আমরা কিছুটা শান্ত দেখছি, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী তাদের সতর্ক অবস্থানে আমরা দেখছি। তাদেরকে দেখতে পাচ্ছেন যে কোনো কোনো পরিবহন চলছে, তবে যাত্রীবাহী যে পরিবহনগুলো আছে একেবারে বন্ধ রয়েছে। কিছুক্ষণ পর কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা রাঙামাটিতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে বৈঠক করার কথা রয়েছে। এরপরে বিকেল 3টার দিকে খাগড়াছড়িতে আরেকটি বৈঠক করার কথা রয়েছে। তবে এখান থেকে একটা সিদ্ধান্ত আসবে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তারের একটা সিদ্ধান্ত এসেছে। এখানে যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরও কিন্তু দাবি উঠেছে। তারা বলছেন যে তারা শান্ত পাহাড় শান্ত চায়, শান্ত পরিবেশ তারা চাচ্ছে। তারা বলছেন যে কোনোভাবে যেন অশান্ত না হয়, যেখানে অশান্ত হচ্ছে, যেখানে যারা অশান্তি করছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি তারা জানিয়েছেন। তবে যানবাহন চলাচল, যাত্রীবাহী পরিবহনগুলো একেবারে বন্ধ রয়েছে। সিএনজি চালিত অটোরিকশা যেগুলো আছে, সেই অটোরিকশা করে এখানে যারা রাঙামাটিতে যাচ্ছেন, এমনকি এখানে স্থানীয় লোকজন আছেন, তারা সিএনজি করে যেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তারাও চান সড়কে যেন এরকম প্রতিবন্ধকতা না হোক, তাদের অবরোধ তুলে নেক। তারা চায় 72 ঘণ্টা যে অবরোধ, সেই অবরোধের কারণে তারা কিন্তু সমস্যায় পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে, আমার সহকর্মী অপেক্ষা করছেন বান্দরবানের রতনের কাছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধন্যবাদ জয়। আপনি যেমনটা বলছিলেন, তিন পার্বত্য জেলায় যেমন গত দুদিন আগে যে খাগড়াছড়ির একটা আপত্তিকর ঘটনার ব্যাপারে, গতকাল যে যুম্ম জাতির পক্ষ থেকে ঢাকায় একটি তাদের 72 ঘণ্টা একটি অবরোধ ঘোষণা করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলায় তেমন কোনো প্রভাব পড়েনি। আমরা সকাল থেকে নানা রকম জায়গায় ঘুরে দেখেছি, সব দোকানপাট খোলা হয়েছে, গাড়ি ঘোড়া সব চলাচল হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বান্দরবান শহরে যথেষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব এবং এবিপিএম সহ সবাই মোড়ে মোড়ে টহল দিচ্ছে, এবং যেন কোনো পাহাড়ি বাঙালি যারা একত্রিত হয়ে কোনো সংঘর্ষে লিপ্ত না হয়। তার পাশাপাশি আপনি আপনাকে একটা কথা জানিয়ে রাখি, গত দুদিন যাবৎ একটি পাহাড়ি সংগঠন ইপিডির পক্ষ থেকে বান্দরবান শহরে ধাপায় ধাপায় তারা একটি মিছিল বা মানববন্ধন করেছিল, কিন্তু সেই সুবাদে গতকাল বান্দরবান জেলা প্রশাসক পাহাড়ি বাঙালি যারা সমন্বয়কারী নেতা ছিল তাদেরকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ডেকে তাদেরকে সমন্বয় একটি আইনশৃঙ্খলা মিটিংয়ের মধ্যে তাদেরকে বোঝানো হয়েছে যে তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দরবানে অন্তপক্ষে যে খাগড়াছড়ি রাঙামাটির যে একটি বিশৃঙ্খল সৃষ্টি, এই সৃষ্টিটি যেন বান্দরবানে সৃষ্টি হয় তার জন্য পাহাড়ি এবং বাঙালি যে নেতারা ছিল তারা প্রতিশ্রুতি করেছেন যে বান্দরবানে এই ধরনের কোনো আপত্তিকর ঘটনা হবে না বলে তারা আশ্বস্ত করেছেন। তো এই ব্যাপারে আমরা সকালে দেখেছি বান্দরবানে বান্দরবানের সাথে সমস্ত চট্টগ্রাম, ঢাকা সব গাড়ি যান চলাচল রয়েছে, এবং সর্বোপরি আমরা আপনাদের কথা জানিয়ে রাখি, বান্দরবানে কিন্তু যে 72 ঘণ্টা যে অবরোধ, যে অবরোধের কোনো প্রভাবটি পড়েনি। তো ফিরছি, এই ছিল আমার কাছে বান্দরবানের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, মাহমুদ আপনার কাছে।